ওখানে ছেলেটা টাকা আনতে যায় পিয়াগ্রামে, দিয়ে ওখানে যাওয়াতে সে তার যে মার্ডারার আর কি, সে তার একটু আত্মীয় পাড়া হয়, মানে কাজ করে করে ওদের আর কি সম্পর্ক হয়েছিল, বন্ধুত্ব হয়। দিয়ে সে বললো চলো আমার বাড়ি চলো, ওখানে থাকবে, দিয়ে পরে বাড়ি চলে যাবে। দিয়ে সে ছেলেটা ওর বাড়িতে নিয়ে যায়, বাড়িতে বলতে সেই লোকের বাড়িতে থাকে আর কি, একটা মহাজনের বাড়িতে থাকে, কাজ ফাজ করে। দিয়ে সেইখানে মোটামুটি দুদিন কাজও করেছে ছেলেটা, কাজ করার পর দিয়ে তার পরের দিন নাকি তাকে কেসটা হচ্ছে আমাদের যে লাস্টটা ওইটা ফিলিপ নাম, ফিলিপ হাঁসদা, তার বাড়ি হচ্ছে ধামাচে শিয়ালমারা। সে মানে বাইরে কাজে যাওয়ার জন্য একজন কন্ট্রাক্টর হিসেবে সে নিয়ে যেত, তার কাছে টাকা আনতে গিয়েছিল পিয়াগ্রামে। পিয়াগ্রামে টাকা আনতে যাওয়ার ফলে তা বাড়ি আসার সময় সে একটা লোকের সঙ্গে সে বন্ধুত্ব হয়, মানে কাজে যাওয়া মেলাতে মানে বন্ধুত্ব হয়েছিল। সে বললো এখন বাড়ি যাবি কেন, চাও আমার বাড়ি চ। আর যে ছেলেটা মার্ডারার সে অন্যের বাড়িতে থাকে, মানে একটা মালিকের বাড়িতে মানে থেকে চাষ কাজবাজ করে আর কি, পারিশ্রমিক করে। সে যে নিয়ে গেছে আমরা জানি শ্যামল মুর্মু, মানে সঠিক নামটা হয়তো জানি না, তবে আমরা শ্যামল মুর্মু বলেকে মানে শুনেছি শ্যামল মুর্মু তার নাম। উনি ওই খেতে খেত জমি মাঠে খেত মজুরি, ধান কাটা, ধান রোয়া এইসব দিয়ে। তা দুদিন ছেলেটা ওই যে ফিলিপ ছেলেটা সেখানে দুদিন কাজও করেছে, কাজ করার পর তারপরে নাকি শুনছি মেরে দিয়েছে, মার্ডার করে ফেলেছে। দিয়ে আমরা কী করে জানতে পারলাম সেটা, ধরুন যে পাঁচ ছ দিন ধরে ছেলে মাটা ইয়ে ছেলে আসছে না বলে তার মা বাবারা খোঁজ করতে গিয়েছিলো, যে আমার ছেলে তো পিয়াগ্রামে টাকা আনতে গিয়েছিলো, কাজে যাওয়ার নাম করে আগাম টাকা নেওয়ার জন্য গিয়েছিলো, তো টাকা নিতে গেছে এখনও ছেলে কেন আসছে না। দিয়ে ওর মা বাবারা সকালে চলে আসে, সকালে চলে আসার পর তারা এসে জানতে পারে যায় যে আমার ছেলেকে মেরে ফেলেছে। দিয়ে আমাদের পাড়ায় গিয়ে সব পাড়ার লোকজনকে জানায় যে এরকম ব্যাপার, আমার ছেলেকে এই বনপুরে মেরে পুঁতে দিয়েছে। তখন আমরা আবার তদন্ত করতে পাড়ার ছেলে পেলে আমাদের মোড়লগুলো নিয়ে আমরা বনপুর গ্রামে যাই, আগে পিয়াগ্রামে যাই, পিয়াগ্রামে খোঁজ নিলাম যে হ্যাঁ এখান থেকে ছেলেটা টাকা নিয়ে গেছে, যে এরা এরা ছিল টাকা নিয়ে চলে এসছে। তখন আমরা ওখান থেকে এসে বনপুরে গেলাম, যে ছেলেটা মারার আর যে এখানে থাকে সেখানে গেলাম। ওখানে গিয়ে সব লোকজন কাছে মানে জিজ্ঞাসাবাদ করে দিয়ে শুনতে পাই যে না ছেলেটা সত্যি মার্ডার করেছে। মার্ডার করেছে মানে ওখানকার লোকগুলো বলছে, আর তার স্ত্রী ছিল সেও বলছে, অতএব তার ছেলে ছিল 10 বছরের মেয়ে ছিল, সেও বলছে আমার বাবাকে এখানে ইয়েকে এখানে মেরেছে। মেরেছে গুণালি মেরেছে, আর হেঁসো ছিল হেঁসুরি এখানে খুব মেরেছে। সেটা আমরা বলতে পারছি না কি করেছিল না করেছিল, আমাদের না স্থানীয় বাসিন্দারা ওখানে কাজ করতে, ওই একটা মণিপুর বাড়িতে কাজ করতে কাঠবানা ওদিক কোথায় বাড়ি। দিয়ে আমরা সেখানে জানতে পেরে যাই না সত্যি মেরে পুঁতে দিয়েছে, তখন আমরা থানায় ডায়েরি করি। থানায় ডায়েরি করার পর তখন আমাদের বড়োবাবু সব মেজবাবু সব তদন্ত করে জেনে নেয় যে হ্যাঁ সত্যি মরা পড়ে আছে। দিয়ে তখন কালকে আমরা সব অফিসার গিয়ে সব কালকে তোলা হয় বডিটাকে, কবর দিয়ে দিয়েছিল, কবর থেকে তোলা হয়েছে। হ্যাঁ ওইটা কবর দিয়েছিল ক্যানেলের বাঁধে খাস জায়গাতেই, ওইটা 2549 ডাক নাম্বার ছিল। মানে ওইটা কি ওই যে যেখানে কাজ করতে ওই বাড়ির কাছেই যায়? না না না, ক্যানেল ক্যানেল ওখান থেকে দূরে একটা ক্যানেল আছে, ক্যানেলের ধারে। সেখানে তো একলা নিয়ে যেতে পারেনি? না না, ওখানকার ড্রাইভার লোকগুলো যারা ছিল, ওখানে মালিকের যা লোকগুলো ছিল, ওই লোকগুলো মালিককে মালিক 2000 টাকা দিয়েছে, ওই বনপুরে যে মালিকের কাজ করতো সে মালিক 2000 টাকা দিয়েছে। দিয়ে ওদের বলছে এই লাশটাকে তোরা ফেলে দিয়ে আয়, মালিকও যদি তো হ্যাঁ, কেননা মালিক যদি বলতো যে এই লাশটা যখন মরে গেছে ছেলেটা মার্ডার করে ফেলেছে, তাহলে যা করে আমি থানায় ইনফর্ম করে দিই, থানায় জানায়নি খুব ছেলেটা, দিয়ে মালিকটা জানায়নি। হ্যাঁ দিয়ে মালিক কী করেছে, ওই 2000 টাকা দিয়ে ওদেরকে বলেছে তোরা এই লাশটাকে পুঁতে দিয়ে আয়। এটা কারা বললো আপনাদেরকে? এইটা যারা মানে পুঁতেছিল তারাই বললো, মানে একটা ছিল, বাদ বাকি লোকগুলো সব দেশে চলে গেলো, যে একটা ছিল। মোটামুটি ওই ছেলেটার ওই 20-21 মতন হয়তো বয়স হবে, ওই ছেলেটাই বললো আমাদেরকে, মানে আমাদের স্বজাতি, ও বললো যে দাদা এরকম ব্যাপার হয়েছে, আমিও ছিলাম পোতার সময়, আমাদেরকে মালিক 2000 টাকা দিয়েছে, দেওয়ার পর আমরাই নিয়ে গেছি ওকে, আমাদের স্বজাতির মতন আমরা যেরকম কবর দিই সেরমই কবর দিয়েছি আমরা। আমাদের না সেটা ঠিকই আছে, কিন্তু ও তো দরকার ছিল থানায় ইনফর্ম করা, আমরা এইসবই বললাম আর কি। দুজনকে আমরা দেখেছি, ওই স্বামী স্ত্রী ওদেরকে দেখেছি, আর ওকে আমরা
এখনো দেখিনি, শুনলাম যে তুলেছে এটাই জানি। কোন পুরো ঘটনাটা ঘুরেছে? ওটা মন্তেশ্বর থানা। আর ওনার বাড়ি? ওটা ধামাচি। ধামাচি শিয়ালমারা। কতটা দূরত্ব এই জমি? মোটামুটি হ্যাঁ পাশাপাশি গ্রাম। আপনারা সবাই কে হন ওনার? আমরা পাড়া সম্পর্ক, আমি কাকা হই। কাকা হন? হ্যাঁ। যে মালিক বলছেন তিনি কি ওই এখানে কন্ট্রাক্ট নিতেন, লেবারদের কন্ট্রাক্ট নিতেন? না ও চাষ, ও চাষবাস করে তো, যে চাষি মানে নিজের গোয়ালে লোকগুলো রেখে দিয়েছিল, মানে কাজ ধান কাটতে এনেছিল লোকগুলো। আমাদের তো মনে হচ্ছে যে 2000 টাকা আনতে গিয়েছিল, হয়তো ওই ওই কারণেই মেরেছে, মানে হতো হতেও পারে, কেননা আমরা তো তার কি বলতে টাকা দিয়েছিল ওকে? হ্যাঁ, যা মানে কাজে যাওয়ার জন্য ওই ধান রুইতে, মানে ওই কি বলে আন্ধ্রা, আন্ধ্রায় ধারণতে যাওয়ার জন্য আগাম টাকা দেয়। এবার ও টাকাটা নিতে গিয়েছিল, দিয়ে টাকাটাও দিয়েছিল। হ্যাঁ, মালিক দিয়েছিল। সেই টাকাটা নিয়েই ওই বন্ধুর কাছে গিয়েছিল? হ্যাঁ, বন্ধুকে নিয়ে গেছিল। বন্ধুকে সেই টাকার জন্যই মানলো? আমাদের তো আইডিয়া ওইটাই হচ্ছে। কি নাম আপনার? আমার নাম বানেশ্বর সরেন। কি চাইছেন আপনারা? আমরা চাইছি যেন যারা দোষী করেছে, যারা খুনি আর কি, তারা যেন কঠোর শাস্তি পাবে, আমরা এটাই চাই। আপনার বাড়িতে বহিরাগতের যে লেবার, ধান কাটা লেবার কাজ করতে এসে মার্ডার হয়েছে, আজকে তার বডি উঠল, এই সম্পর্কে আপনার কি জানা আছে? মার্ডার করেছে সেই আসামি তো ধরা পড়েছে। তো এই মার্ডারটা কী ধরনের? স্বীকার করেছে সে যে আমি মানা করেছি। আপনার নাম? আমার নাম আছে হাসান আলী। কোন গ্রাম বাড়ি? কোন বাড়ি?